আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পর চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এখন, তো অনেক বৃষ্টি হচ্ছে, অনেকগুলি কাপড় চোপড় ধুয়ে দিয়ে আসছি ঘর দুয়ার পরিষ্কার করে। তো আজকে রান্নার ভিডিওটা এখান থেকে শুরু করতেছি, বা আজকে ব্লগটা এখান থেকে শুরু করতেছি। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো চলে আসলাম। তো এখন আমি রান্না করব। তো দেখে আস দেখেন আজকে কি রান্না করতেছি, আর সবাইকে নিয়ে আজকে রান্নাটা করবো। তো চলেন যাই, দেখে আসি। গরুর মাংসটা আমি আলু দিয়ে রান্না করব। এই তো মাংসটা এরকম করে পিস করে নিচ্ছি, আর এখানে কিছু আলু কেটে নিচ্ছি বড় বড় করে। তো এইগুলি দিয়ে আজকে গরুর মাংসটা রান্না করবো আজকে। আর পাতলা দাই তো আপনাদের সাথে শেয়ার করলাম, তো রান্নাটা করি। তো চলেন যাই। দেখি তো মাংস রান্না করবো, আর রান্না করছি পাতলা ডাল। বাইরে বৃষ্টির আওয়াজ, আজকে পাতলা ডাল হচ্ছে, আর রান্না করবো গরুর মাংস। এই দুইটা দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। আর আজকে অনেক কাজ করছি, যেমন গরম মশলা থেকে শুরু করে সব কাজ করছি। অনেকটা গরুর মাংস নিয়েছি, সেজন্য একটু বেশি করে মশলাপাতি দিয়ে দিচ্ছি আর কি। আজকে আমি সব মশলা বেটে নিলাম, ধনিয়াটাও আমি বেটে নিচ্ছি, ধনিয়াও বেটে দিলাম। আমি সব মশলা আজকে হাতে বেটে নিলাম আর কি। আর হাতে বেটে নিয়ে কিন্তু রান্নাটা খুবই অসাধারণ হয়। আমি সব মশলাই দিব বরাবরের মতো। আর আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোথা থেকে দেখছেন তাও কিন্তু জানাতে পারেন। আশা করি সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কি। আর কেন কেন আপনারা আমার ভিডিও দেখতে চান না বা দেখেন না আমি বুঝি না। তো বন্ধু তবু প্লিজ, অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলি বানাই আমি, আমার যতটুকু আমি পারি আর কি, কিন্তু ততটুকু দিয়ে আমি চেষ্টা করি ভিডিও বানাইতে। তো আশা করি আপনারা সবাই কষ্ট করে হলো আমার ভিডিওগুলি দেখবেন। তো কথা বলতে বলতে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। আর গরু মাংস রান্নার পর আমার অনেক ভিডিও আছে, সেই জন্য আর একটু সব মানে ডিটেলস বলতেছি না। আমি তো মাংসটা দিয়ে দিচ্ছিলাম, দেখেন মাংসটার কালারটা বরাবরই আলহামদুলিল্লাহ। আমি রান্নায় রান্না করলে মানে কালার অনেক সুন্দর হয় এটা সবাই বলে। যদিও এটা কালা মুনা না, কিন্তু আমি ইচ্ছা করলে এটাকে কালা মুনার মতো একটা কালার আনতে পারবো। এমনি কিন্তু একটু কালো কালো হবে, আর কালো কালো হলে কিন্তু মাংসটা খেতেও ভালো লাগে। আর ডালের অবস্থা মাশাল্লাহ ভালো, ডালও হয়ে গেছে। এই তো ডালটা আমি বাগার দিব, মানে বাগার মানে ফুলন দেয় যেটাকে বলে এটা আর কি, ডালটা আর একটু কমবে। তো এই রান্নাগুলি আজকে করবো, আর আলু কিন্তু দিব, আলুটা আরো পরে দিব। দেখতে কত ভালো লাগতেছে। যদি আমি ক্যামেরাটা বাইরে নিতে পারতেছি না, কারণ ভিজে যাবে বৃষ্টিতে। ওইদিকে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, সবকিছু সুন্দর, অনেক বৃষ্টি। রান্নাঘরের অবস্থা দেখেন, যদিও নতুন বাসায় উঠছি, তারপরও আমি যতটুকু পারতেছি আস্তে আস্তে করে গুছাচ্ছি, আর এখানে রান্না বসে যাচ্ছি। তো এই আর কি, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি, তাই বলে আজকে এগুলিও শেয়ার করলাম। বাইরে প্রচুর বৃষ্টি, আর বৃষ্টির দিনে তো গরুর মাংস পাতলা ডাল অথবা খিচুড়ি করলে আরো বেশি মজা হয়। তো যেহেতু খিচুড়ি ঘরে সবাই খায় না যারা আছে, তার জন্য খিচুড়িটা রান্না করলাম আর কি, ডাল রান্না করতেছি। তো এই তো বারান্দায় চলে আসলাম, বৃষ্টিটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, যদিও আলোর জন্য দেখা যাচ্ছে না। আর বৃষ্টির দিন ভালো লাগে, কার না সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে।
তারপরও বৃষ্টি, বেশি বৃষ্টি হলে আবার ভাল লাগে না, কারণ বেশি বৃষ্টিতে দেখা যাচ্ছে যে ইয়েও লাগে, মানে কেমন যেন একটা একঘেয়েমি একঘেয়েমি লাগে, ঘর থেকে বের হওয়া যায় না, তো সেই জন্য আবার বৃষ্টিটা একটু সমস্যাই মনে হয়। তো যতটুকু পারি চেষ্টা করি আর কি এনজয় করার। তো আপনারাও বৃষ্টিটা এনজয় করবেন আশা করছি, আর আমি রান্নাটা শেষ করে ইনশাল্লাহ খাওয়া দাওয়ার সময় আপনাদের সাথে আবার হাজির হবো। তো সেই পর্যন্ত।